এই অ্যাপিচুইডে আমি সাবনেট মাস্ক নিয়ে আলোচনা করব। প্রতিটি টিসিপি আইপি নেটওয়ার্কের জন্য দুইটা তথ্যের প্রয়োজন পড়ে, একটি হচ্ছে আইপি অ্যাড্রেস এবং অপরটি হচ্ছে সাবনেট মাস্ক। এই আইপি অ্যাড্রেসের আবার দুইটা অংশ রয়েছে। আমরা জানি আইপি অ্যাড্রেস গঠিত 32টা বিট নিয়ে, এবং এই 32টা বিট 4টি অক্টেটে বিভক্ত। এই 4টি অক্টেটের মধ্যে কিছু অংশ রয়েছে নেটওয়ার্ক আইডি এবং কিছু অংশ রয়েছে হোস্ট আইডি। এই সাবনেট মাস্কের কাজ হলো এই আইপি অ্যাড্রেসের কোনটা নেটওয়ার্ক আইডি এবং কোনটা হোস্ট আইডি তা বের করা। একটা নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার থাকবে প্রত্যেকটা নেটওয়ার্ক আইডি একই হতে হবে। নেটওয়ার্ক আইডি আলাদা হলে আলাদা নেটওয়ার্ক হয়ে যাবে, সেক্ষেত্রে এক নেটওয়ার্কের আওতায় এনে অ্যাক্সেস করা যাবে না। এজন্য নেটওয়ার্ক অংশটি একই হতে হবে। এখানে আমি একটা বিভিন্ন টাইপের নেটওয়ার্ক আইডি দেখতে পাচ্ছি। আমরা এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। শুধু এখানে এটুকুন জেনে রাখি, আইপি অ্যাড্রেসকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, এভাবে ভাগ করা হয়। তো মূলত ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এ তিনটা হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য বেশি প্রয়োজন পড়ে। এবং ক্লাস এ আইডিতে যে 4টি অক্টেট থাকে তার প্রথম অংশটা, অর্থাৎ প্রথম অক্টেটটাই হচ্ছে নেটওয়ার্ক আইডি, বাকিগুলো হোস্ট আইডি। ক্লাস বিতে প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর বাকি দুইটা অক্টেট হোস্ট আইডি। ক্লাস সি নেটওয়ার্কে প্রথম তিনটা অক্টেট নেটওয়ার্ক আইডি এবং চতুর্থ অক্টেটটি হোস্ট আইডি। এটা ডিফল্ট অবস্থায় থাকে, এবং আইডি দেওয়ার পরে সাবনেট মাস্কের ঘরে যদি ক্লিক করা হয় তাহলে অটোমেটিকলি চলে আসে। আবার এই সাবনেট মাস্ককে কাস্টম সাবনেট মাস্কও করা যায়। এটা সাবনেট মাস্কের নেটওয়ার্ক আইডি ঘরে 255 এটা অটোমেটিক্যালি লেখা আসে। এটা দেখে বুঝতে হয় এই অংশটা নেটওয়ার্ক আইডি। এছাড়া আরও অনেক উপায় আছে যেগুলো আমি পরে দেখাবো। এবং 255 ছাড়া অন্যভাবেও সাবনেট মাস্ককে কাস্টম সাবনেট মাস্কের মাধ্যমে তৈরি করা যায়। এখানে নিচের অংশে দেখতে পাচ্ছি 255.255.64 রয়েছে, এভাবে এটাকে ভাগ করা যায়। এটাও কাস্টম সাবনেট মাস্ক কীভাবে তৈরি করতে এটা পরবর্তীতে দেখাবে। এখন শুধু জেনে রাখি সাবনেট মাস্কের কাজ হলো আইপি অ্যাড্রেসের কোনটা নেটওয়ার্ক আইডি এবং কোনটা হোস্ট আইডি তা শনাক্ত করা। এখানে উইন্ডোজে আইপি অ্যাড্রেসটা লিখতে হয়। এখানে দেখতে পাচ্ছি অপটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এটা রয়েছে। নিচে রেডিও বাটনটা নির্বাচন করলে, অর্থাৎ ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এটা নির্বাচন করলে এখানে আইপি অ্যাড্রেস লেখার জন্য অপশন দিবে। এবং এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন রয়েছে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়েটা কোনো একটা কম্পিউটারের গেটওয়ে তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। যখন আমি গেটওয়ে সম্বন্ধে দেখাবো তখন এটা দেখাবো। এখন শুধু আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্কটা দেখি। এখানে আমি বলেছি ক্লাচে নেটওয়ার্কে প্রথম অংশ, অর্থাৎ প্রথম অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডি। তাহলে প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি এখানে ক্লাসে নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস লিখি, 20.25.201 এবং 31। এবার যদি সাবনেট মাস্কের ঘরে যাই তাহলে দেখতে পাচ্ছি সে সাবনেট মাস্কটা অটোমেটিক্যালি লিখে দিয়েছে। আমি বলেছিলাম ক্লাসে নেটওয়ার্কের প্রথম অক্টেটটাই শুধু নেটওয়ার্ক আইডি, দেখতে পাচ্ছি নেটওয়ার্ক আইডির ঘরে সে 255 লিখে দিয়েছে। অর্থাৎ সাবনেট মাস্কের যে 4টা অক্টেট রয়েছে সেই অক্টেটে যেটায় 255 থাকবে সেটা বুঝতে হবে নেটওয়ার্ক আইডি। আবার এখানে আমি একটা ক্লাস বি আইপি অ্যাড্রেস লিখি, 128.29.20.31। এবার সাবনেট মাস্কের ঘরে গেলে দেখতে পাচ্ছি দুইটা অংশে রয়েছে 255, অর্থাৎ এর প্রথম এবং দ্বিতীয় অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং বাকিগুলো হচ্ছে হোস্ট আইডি। আবার একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস লিখি, 192.168
জিরো ওয়ান দেখতে পাচ্ছি, তিনটা অক্টেট অর্থাৎ প্রথম তিনটা অক্টেট নেটওয়ার্ক আইডি এটা একই থাকতে হবে যতগুলো কম্পিউটারে আমি আইপি অ্যাড্রেস লিখব, এবং চতুর্থ অক্টেটটা পরিবর্তন হবে অর্থাৎ চতুর্থ অক্টেটটা হচ্ছে হোস্ট আইডি। হোস্ট আইডি কখনো এক হতে পারবে না, একাধিক কম্পিউটারে একই নেটওয়ার্কে হোস্ট আইডি কখনো এক হতে পারবে না, তাহলে কাজ করবে না। এখানে আপনাদের ক্লাস এ ক্লাস বি ক্লাস সি যেটা আমি বললাম এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি পরবর্তীতে এটাকে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকে আপনারা এটা আরও ভালো করে বুঝতে পারবেন। এখানে আমি একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে একটি নেটওয়ার্কে চারটি কম্পিউটার রয়েছে এবং চারটি কম্পিউটারের চারটি আইপি অ্যাড্রেস রয়েছে। এখানে তিনটা কম্পিউটারে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক আইডি অংশ তিনটারই একই অর্থাৎ 192.168.0, তিনটা কম্পিউটারে এই অংশ রয়েছে নেটওয়ার্ক আইডি এবং এটা একই, শুধুমাত্র হোস্ট আইডিটা চেঞ্জ হয়েছে, একটা রয়েছে 1 আরেকটা রয়েছে 2 আরেকটা রয়েছে 3। কিন্তু আরেকটা কম্পিউটারে পুরা নেটওয়ার্ক আইডিটাই চেঞ্জ রয়েছে অর্থাৎ সেখানে রয়েছে 190.150.0.3। এক্ষেত্রে এই নেটওয়ার্কে যে তিনটা কম্পিউটারের নেটওয়ার্ক আইডি একই রয়েছে তারা একে অপরকে রিসোর্স শেয়ার করতে পারবে এবং একে অপরকে চিনে নিতে পারবে, কিন্তু যে আইপি অ্যাড্রেসটা রয়েছে 190.150.0.3 অর্থাৎ নেটওয়ার্ক আইডিটা আলাদা, সে এই তিনটা কম্পিউটারের মধ্যে প্রবেশ করতে পারবে না কারণ এর আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডিটা আলাদা। এই জন্য খেয়াল রাখতে হবে নেটওয়ার্ক আইডিটা সবসময়ের জন্য এক হতে হবে এবং হোস্ট আইডিটা সবসময়ের জন্য আলাদা হতে হবে, এটা এক নেটওয়ার্কের মধ্যে। আর এই নেটওয়ার্ক আইডিটাকে এবং হোস্ট আইডিটাকে শনাক্ত করে থাকে এই সাবনেট মাস্ক। ডান পাশে কিছু লেখা দেখতে পাচ্ছি, তিনটা সক রয়েছে, এখানে প্রথম অংশ রয়েছে নেটওয়ার্ক আইডি, দেখতে পাচ্ছি সব নেটওয়ার্ক আইডিটা একই, এবং হোস্ট আইডিটা রয়েছে ডান পাশে পরবর্তী অংশে, এখানে হোস্ট আইডিটা সবারই আলাদা। একই নেটওয়ার্কের ভিতরে অবশ্যই নেটওয়ার্ক আইডি এক থাকতে হবে এবং হোস্ট আইডি আলাদা থাকতে হবে, নাহলে একে অপরকে অ্যাক্সেস করতে পারবে না। এই আলাদা শনাক্ত করার কাজই সাবনেট মাস্কের, এটাই হচ্ছে সাবনেট মাস্ক।